চলুন দর্শক ফিরে যাই আমাদের আজকের অতিথি নাট্য ব্যক্তিত্ব মাসুম রেজার কাছে। শুরুতে যেটা বলছিলাম, আজ বিশ্ব নাট্য দিবস এবং বিশ্বের অন্যান্য দেশের সাথে সাথে বাংলাদেশেও এই দিবসটি বেশ আড়ম্বরপূর্ণভাবেই উদযাপিত হয়ে আসছে এবং এবছরও হচ্ছে। শুরুতে এই দিবসটি নিয়ে আপনার ভাবনার কথা জানতে চাই। নাট্য দিবস বলতে কিন্তু এটা খুবই খুবই বিশেষভাবেই মঞ্চের সাথে যারা যুক্ত, মঞ্চে যারা নাটক করেন তাদের দিবস এটা। এবং ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট, যেটা আমরা বলি ITI, এই ITI 1961 সালে এই দিবসটার প্রবর্তন করে এবং তারপরে প্রতি বছর এই দিবসের একটা প্রতিপাদ্য থাকে, একটা থিয়েটার নিয়ে কথা বলা হয় এবং বিশ্বের নানা দেশের যারা থিয়েটার সেলিব্রিটি, যারা থিয়েটার করে নিজের একটা শক্ত অবস্থান তৈরি করেছেন, তাদের কাছ থেকে কোনো একটা কথা নিয়ে তাঁর কথার ভিত্তিতে আসলে এর প্রতিপাদ্যটা তৈরি হয়। এবং বাংলাদেশে থিয়েটার ইনস্টিটিউট ITI-এর একটি চ্যাপ্টার আছে, এটাকে বলা হয় যে বাংলাদেশ চ্যাপ্টার। প্রতি বছরেই বাংলাদেশের ITI চ্যাপ্টার কোনো না কোনো অনুষ্ঠান, নাটক বিষয়ক, থিয়েটার বিষয়ক, একদম কিছু না হলেও আমাদের বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন আছে, তাদের সাথে মিলিতভাবে যুক্ত হয়ে আমরা র্যালি বার করি। র্যালিতে আমরা এই থিয়েটার ইনস্টিটিউট এবং ফেডারেশনের নাম সম্বলিত টি শার্ট পরিধান করি, আমরা ঢোল বাদ্য বাজনা নিয়ে বেশিরভাগ সময় শিল্পকলা থেকে শুরু করে মহিলা সমিতিমুখর হয়। আর প্রতি দু বছরে ITI বাংলাদেশ চ্যাপ্টার তারা একটা আন্তর্জাতিক নাট্য উৎসবের আয়োজন করেন, যেখানে যেমন ইরান থেকে দল এসেছে, ইন্ডিয়া থেকে দল এসেছে, নেপাল থেকে দল এসেছে, আমেরিকা থেকে এসেছে, ইউরোপের বিভিন্ন দেশ থেকে এসেছে, এইগুলো সব দিয়ে একটা নাট্য উৎসব হয়। যদিও করোনাকালের কারণে গত দু বছরে এরকম কোনো উৎসব করা সম্ভব হয়নি, সারা পৃথিবীতেই এটা হয় নাই, সেই আয়োজন এবারও নাই, কারণ আমরা এখন করোনাকাল উত্তীর্ণ হতে পারিনি। পরের বছরে নিশ্চয়ই আমরা বাংলাদেশে একটা আবারও আন্তর্জাতিক নাট্য উৎসব দেখতে পারবো ITI-এর মাধ্যমে, 27 মার্চকে উপলক্ষ করে। সে অপেক্ষা আজকে থেকে আবারও শুরু হলো, আগামী বছর অপেক্ষায় আমরা অবশ্যই থাকবো। আপনি কথা প্রসঙ্গে বলছিলেন যে মঞ্চে, বিশেষ করে অভিনয়ে যারা মঞ্চে পারদর্শিতা দেখিয়েছে বা নিজেদের অবস্থান তৈরি করেছে, এরকম কিছু মানুষের কথা আপনি বলছিলেন, তো এই জায়গাটিতে আসলে অনেক চ্যালেঞ্জ, মঞ্চে নিজেকে তুলে ধরার চ্যালেঞ্জটা একজন শিল্পীর জন্য থাকে এবং আমাদের দেশীয় প্রেক্ষাপটে দেখা যায় এই চ্যালেঞ্জটা আরও বেশিভাবে দেখা যায়। আপনার কাছে একটু জানতে চাই, নাটকের অঙ্গনে যারা কাজ করছেন, যে শিল্পীরা আসছেন, তাদের জন্য সবথেকে বড় চ্যালেঞ্জটা কি আছে যেটা আমরা রিকভার করে এগিয়ে যেতে পারি? অনেকগুলো চ্যালেঞ্জ আছে, তার ভিতরে একটা চ্যালেঞ্জ হচ্ছে যে জীবিকা। আমি টেলিভিশনে নাটক লিখি বা যারা টেলিভিশনে অভিনয় করেন বা চলচ্চিত্রে অভিনয় করেন, চলচ্চিত্রের পাণ্ডুলিপি লেখেন, স্ক্রিন প্লে আর কি, তাদের কিন্তু প্রত্যেকেরই কিছু না কিছু জীবিকা অর্জিত হয় এই এই মাধ্যমে। কিন্তু এখন তো টেলিভিশনে অভিনয় করে বা নাটক লিখে বা ডিরেকশন করে তো অনেকেই তার পূর্ণ জীবিকায় নির্বাহ করেন, সংসার পালন করেন, কিন্তু মঞ্চের ক্ষেত্রে যেটা প্রথমে হয় যে এই সময়টা নিতান্তই আমার অন্য সময় থেকে, অন্য কাজের সময় থেকে বার করে নিয়ে এসে মঞ্চে দিতে হয়, কিন্তু তার বিনিময়ে আমি কোনো আর্থিক বিনিময় পাই না। এটা হচ্ছে একটা বড় বড় চ্যালেঞ্জ। তারপর ধরুন আমি উত্তরাতে থাকি, আমার রিহার্সাল হবে শিল্পকলাতে, তাহলে এই উত্তরা থেকে শিল্পকলায় আসতে আমার মিনিমাম 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগবে, মানে খুব সাধারণ দিনে, যেদিন জ্যাম থাকবে, গাড়ির বহর রাস্তায় একেবারে পুরো থেমে থাকবে, সেদিন তো আরও অনেক বেশি সময় লাগবে, কিন্তু কমপক্ষে তো 2 থেকে 2.5 ঘন্টা প্রতিদিনই লাগবে, ফিরে যেতেও একই রকম প্রায় সময় লাগবে। এই যে আলাদা 5টা ঘন্টা ব্যয় করে 2 ঘন্টার একটা রিহার্সাল করে ফিরে গেলে এমনি 7 ঘন্টা এখান থেকে চলে যায়, ফলে এটা আর একটা চ্যালেঞ্জ। এবং থিয়েটার সব কিছু করার পরে আপনি যখন থিয়েটারটাকে মঞ্চে নিয়ে গেলেন, তখন মঞ্চে কিন্তু আসলে প্রধান নিয়ামক যারা মঞ্চ নাটকে, তারা হচ্ছেন দর্শক। দর্শকেরও কিন্তু এইরকম সমস্যা আছে, কিন্তু উনি উত্তরা থেকে আসবেন কি মিরপুর থেকে আসবেন কি পূর্ব ঢাকা থেকে আসবেন, হ্যাঁ কোথা থেকে আসবেন, ফলে দর্শকের দিকেও আমাদের তাকিয়ে থাকতে হয়। সব মিলিয়ে আমি মনে করি যে একটা মহাসংকটের ভেতরে, মহাবৈরিতার ভেতরে আসলে আমরা থিয়েটার করি, মানে এটা না করলে এটা করাটা পাপ বলে মনে হচ্ছে এখন আমার কাছে, এবং না করলে বোধহয় আমরা অনেক পুণ্য কামাবো বলে মনে হচ্ছে। আশাহত হয়ে যাবেন যারা শুনছেন এই মুহূর্তে, তাদেরকে আমরা আশাহত না করি আমার মনে হয়। এবং যে বৈরিতার কথা বললেন, এখানে প্রসঙ্গক্রমে আরও একটি প্রশ্ন আছে, সেটি হলো আজকে তো 27 মার্চ, আজ বিশ্ব নাট্য দিবস, গতকাল আমরা স্বাধীনতা দিবস উদযাপন করেছি এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীও আমরা পার করে এসেছি,
তো মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে নাট্য সংগঠন অনেক হয়েছে এবং সেই সংগঠনগুলো নিরলসভাবে কাজও করছে, অনেকগুলো সংগঠন আছে উল্লেখ করবার মতো, কিন্তু এত যে সংগঠন এখনো কাজ করছে সেখান থেকে আমরা আসলে ফলাফলটা কি পাচ্ছি? আপনার কি মনে হয় যে সঠিক পথে কি নাট্য সম্প্রদায় আগাচ্ছে কিনা? আমি নাটকের যে অবস্থাটা বললাম তাতে ফলাফল পাওয়া না পাওয়া এটি আসলে প্রশ্নের অতীত আর কি, কিন্তু তারপরেও তো আমরা কিছু না কিছু পাচ্ছি। আজকে আমি এখানে এসেছি, আমার একটা পরিচিতি আছে, সেটি মঞ্চের থেকেও আমি অর্জন করেছি, ফলে একেবারে আমরা না পাওয়া মানুষ তা না কিন্তু, বা যাদেরকে আপনি বললেন হতাশ হবেন নিরাশ হবেন, তারা আসলে নিরাশ হওয়ার কিছু নাই, কারণ জীবন তো পুরোটাই সংগ্রামের, জীবন ব্যাপারটাই সংগ্রামের। সংগ্রাম যদি করতেই হয় তাহলে থিয়েটার করতে হলেও সেই একই সংগ্রাম করতে হবে। কিন্তু আপনি যে মুক্তিযুদ্ধের পরপরে যে নাটকের কথা বললেন, মূলত আমাদের কিন্তু থিয়েটার আন্দোলন বলতে যেটাকে বোঝায় গ্রুপ থিয়েটার আন্দোলন, সেটা কিন্তু মুক্তিযুদ্ধের পরেই শুরু হয়েছিল, কারণ আমাদের থিয়েটার যোদ্ধারা বা আমাদের সংস্কৃতির সাথে যারা যুক্ত ছিলেন, গানের সাথে, নাটকের সাথে, নাচের সাথে, হ্যাঁ, অভিনয়ের সাথে নানানভাবে যারা যুক্ত ছিলেন, তারা তো মুক্তিযুদ্ধে গিয়েছিলেন, বেশিরভাগই হয়তো মুক্তিযুদ্ধ করেছেন। আমাদের এখনও যারা কাজ করছেন নাটকে, তারা অনেকেই আছেন যারা মুক্তিযুদ্ধে নেতৃত্ব পর্যন্ত দিয়েছেন। এই সময় তারা যখন কলকাতায় যান, কলকাতায় তো তখন রীতিমতন তাদের সংস্কৃতি চর্চা চলছে অব্যাহতভাবেই, সেখানে তারা কিছু নাটক দেখেন। সেই সময় নাটকে আলোর কারুকার্য দেখেন, নাটকে কন্টেন্ট মানে যেই বিষয়টার উপরে হচ্ছে সেই নাটকগুলো দেখেন, নাটকের অভিনয়ের মানটাকে দেখেন, নাটকের গ্রুপ থিয়েটার বলতে গ্রুপের ব্যবস্থাপনাটা দেখেন, ফলে তাদের একটা নতুন আলো তাদের চোখে কিন্তু দেখা দিয়েছিল, যেটি বাংলাদেশে আমরা বাংলাদেশে তখনও বার্ষিক নাটক করি, দুই একটি থিয়েটার গ্রুপ তখন ছিল, কিন্তু বেশিরভাগ থিয়েটার গ্রুপেরই কাজ ছিল বার্ষিক নাটক করা, ওই হয়তো ব্যাংকের বার্ষিক নাটক অথবা অন্য কোনো প্রতিষ্ঠানের বার্ষিক নাটক অথবা তার পাড়াতে মহল্লার বার্ষিক নাটক, এটা ছিল তখনকার নাটক। কিন্তু এইরকমভাবে যে টিকিট কেটে দর্শক নিয়ে বসে নাটক হয় এবং সেই নাটকের ভিতরে আলো, তারপরে সেট, কস্টিউম, মিউজিক, এগুলো যে না বিশেষভাবে তার পরিকল্পনা করা হয় এবং তা প্রয়োগ করা হয়, এটি দেখে আসার পরেই কিন্তু মূলত বাংলাদেশে স্বাধীনতার পরেই গ্রুপ থিয়েটার চর্চার শুরু। সেই চর্চার শুরুটা কিন্তু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বললে ভুল হবে না। কীভাবে আমি বলি, ঢাকা বিশ্ববিদ্যালয় তখন একটি আন্তঃহল নাট্য প্রতিযোগিতার ব্যবস্থা করে এবং সেখানে একটি শর্ত জুড়ে দেওয়া ছিল যে এই যে নাটকগুলি যে হল করবে, হলের নাটকগুলি হতে হবে সেই হলেরই রেজিডেন্ট ছাত্রের লেখা এবং রেজিডেন্ট ছাত্রের নির্দেশনায়, প্রতিভার প্রকাশের একটা অন্যতম একটা ব্যবস্থা ছিল বলা যেতে পারে। রাইট রাইট। এবং এটি তখন এই নাট্য সম্পাদক ছিলেন, সাহিত্য সম্পাদক ছিলেন মূলত আমাদের মহামিদ ভাই, উনি এই এই প্রতিযোগিতার ব্যবস্থাটা করেন এবং এই প্রতিযোগিতার ফলে কিন্তু আমরা অসংখ্য নাট্যকার, অসংখ্য নির্দেশক, অভিনেতা, যেমন আপনি ধরেন সেলিম আলদিনের মতন, নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চুর মতন, মহামিদ নিজেও, তারপরে ধরেন মামুন রশিদ, তারপর রামিন্দু দা, এরা সবাই যুক্ত ছিলেন কিন্তু সেই সময়। তারপরে আপনার আলমনসুর বলে একজন, হাবিবুল হাসান, এরকম অসংখ্য নাট্যকার, নির্দেশক এবং অভিনেতা আমরা তখন কিন্তু পেয়ে গেলাম। এদেরকে নিয়েই পরে আরণ্যক, ঢাকা থিয়েটার, থিয়েটার নাগরিক, এরকম সব বড় বড় দলের জন্ম হয়ে গেল কিন্তু আপনার 72 থেকে 73-এর ভেতরেই কিন্তু এই দলগুলো জন্ম নিয়ে ফেললো এবং তারা কাজ করতে শুরু করলেন। এবং 80-এর দশকের গোড়ার দিকেই কিন্তু আমরা দর্শনের বিনিময়ে নাটক করলাম, নাটকটির নাম ছিল বাকি ইতিহাস, বাদল সরকারের লেখা, এবং সেটা দিয়ে আমাদের মহিলা সমিতির মঞ্চে টিকিটের বিনিময়ে নাটক শুরু হয়ে গেল, সেটাও 80-এর দশকের গোড়ার দিকেই। নাগরিক নাট্য সম্প্রদায় সুবর্ণ সময়ের কথা বলছিলেন এবং সেই সময়টিতে যে ছাত্র সমাজকে যুক্ত করার একটি প্রয়াস ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়েছিল, এটিও নিঃসন্দেহে কিন্তু অনেক প্রশংসার দাবি রাখে। আমি তো বললামই এটাই শুরু কিন্তু, এবং এরা সবাই ছাত্র ছিল, আমি যাদের নাম বললাম তারা প্রত্যেকেই কিন্তু তখন ছাত্র ছিলেন, সেখান থেকেই কিন্তু তাদেরকে আমরা পেয়েছি এবং পরবর্তীতে তারা এর হালটা ধরেছে এই সম্প্রদায়ের, নাট্য সম্প্রদায়ের। তো এই যে তারা একটা সুন্দর প্রয়াস নিয়েছিল যার বাস্তবায়নে এতজন গুণী মানুষকে আমরা পেয়েছি, সেই ঢাকা বিশ্ববিদ্যালয় বলি বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় বা অন্যান্য প্রতিষ্ঠানের কথা যদি বলি, তারা কি তরুণ নাট্যকার, নাট্য নির্দেশক, পরিচালক, তাদেরকে বের করে আনার জন্য এরকম উদ্যোগ নিচ্ছে কিনা এখন? আমি যে কথাটা বললাম যে থিয়েটার এখন এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে যেখান থেকে থিয়েটারকে এগিয়ে যেতে হবে বা ঘুরে দাঁড়াতে হবে, এরকম একটা জায়গায় আছে এবং সেই প্রচেষ্টাটা চলছে। কারণ থিয়েটার এমন একটা জিনিস, এ জীবন্তই কিন্তু কখনো মরে না, একে কখনো কিন্তু একদম নিঃশেষ করে দেওয়া যায় না, থিয়েটার কিন্তু ঘুরে দাঁড়ায়। যেমন আপনি ধরেন করোনার সময় যখন আমরা কোথাও কিছু করতে পারছিলাম না থিয়েটারে, তখন কিন্তু আমরা অনলাইনে থিয়েটার করেছি, অনলাইনে রিহার্সাল করেছি,
অনলাইনে আমাদের দলের বার্ষিক সাধারণ সভা করেছি, মানে আমরা কিন্তু থেমে থাকিনি। থিয়েটার কখনো থেমে থাকে না, থিয়েটার নিজের প্রাণে সবসময় উজ্জীবিত থাকে, নিজের প্রাণে থিয়েটার কর্মীদেরকেও সে উজ্জীবিত করে, থিয়েটারের এরকম একটা গুণ আছে। কিন্তু আপনি যেটা বলছিলেন যে এখন আমরা নতুন কোনো নাট্যকার নতুন কোনো ডিরেক্টর পাচ্ছি কি না, অবশ্যই আমরা পাচ্ছি, কারণ আপনি একটা যদি গুণগত মান পরিবর্তনের দিক দেখেন যে এখন কিন্তু প্রায় প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে, এমনকি প্রাইভেট যে বিশ্ববিদ্যালয়গুলো আছে তারও কিছু কিছু বিশ্ববিদ্যালয়ে কিন্তু নাট্যকলা বিভাগ আছে, থিয়েটার স্টাডিজ বিভাগ আছে, যেমন ঢাকা ইউনিভার্সিটি, জগন্নাথ ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, চিটাগং, সব জায়গায় কিন্তু নাট্যকলা বিভাগ আছে এবং কিন্তু প্রচুর ছাত্র প্রতি বছর নাটক শিখে বার হচ্ছে, যারা স্নাতকোত্তর ডিগ্রি করে বার হচ্ছেন, মাস্টার্স ডিগ্রি করছেন। তো এই সুযোগটা তো আমাদের কখনোই ছিল না নাটকে তিনি স্নাতকোত্তর করছেন, ফলে একটা অনেক বড় ফোর্স ওয়ার্কফোর্স কিন্তু থিয়েটারে আছে। কিন্তু ওই যে সমস্যাটার কথা বললাম যে তাকে জীবিকা কে দেবে, ফলে আপনি দেখবেন এখন বেশিরভাগ টেলিভিশনে যে সমস্ত প্রডিউসারগুলো কাজ করেন, হ্যাঁ, তারা কিন্তু বেশিরভাগই নাট্যকলা বিভাগ থেকে পাশ করে এসেছেন, আইদার জগন্নাথ থেকে অথবা জাহাঙ্গীরনগর থেকে অথবা রাজশাহী অথবা ঢাকা, এরকমই দেখবেন প্রচুর মানুষ কিন্তু আছে এই থিয়েটার থেকে যারা একটু সংযুক্ত করতে চায়। সেটা হলো যে এই যেমন তাদের অংশগ্রহণের বিষয়টা মিডিয়াতে আছে বা মঞ্চে আছে, কিন্তু এর বিপরীতটাও আমরা দেখছি যে অনেকেই নাট্যকলা বিভাগ থেকে স্নাতক স্নাতকোত্তর শেষ করে এসে তারা সরকারি চাকরির পেছনে ছুটছেন, এটা জীবিকার কারণেই নিঃসন্দেহে। তারা যখন ভর্তি হয়েছিলেন, এখন অবশ্য অনেকেই আছেন আমি জানি যে যারা নাটকটা শিখবেন বলেই তারা ওই ডিপার্টমেন্টে ভর্তি হচ্ছেন, অনেকেই কিন্তু কিছু না পেয়ে থিয়েটারে ভর্তি হচ্ছেন, এরকম একটা সময় কিন্তু ছিল, সেটিও কাটতে শুরু করেছে এখন। এখন কিন্তু এরকম নাই যে আমি কিছু না পেয়ে, এখন অনেকেই আসছে যে থিয়েটারটা শিখতে চায় যারা, কারণ বাই দিস টাইম থিয়েটার তো একটা চেহারা তৈরি করেছে এই দেশের। হ্যাঁ, হয়তো সে পুরোপুরিভাবে করতে পারে নাই, সম্পূর্ণরূপে সে সার্থক হয়নি, কিন্তু তারপরে একটা চেহারা তৈরি করছে, ফলে থিয়েটারের প্রতি এক ধরনের আগ্রহ মানুষের বেড়েছে, ছাত্রদের বেড়েছে। সুযোগ পেলে আরও কথা বলতে চাই, কিন্তু এবার আপনার যে ব্যস্ততা সম্পর্কে একটু জানতে চাই, কী নিয়ে ব্যস্ততা চলছে বর্তমানে? জাতীয় অনুষ্ঠান হয় 26 মার্চ উপলক্ষে, এবার হবে 25, 26, 27, তিন দিন একটানা এই জাতীয় প্রোগ্রামটা হবে। 26 মার্চে দুটো নাটক আমি লিখেছি দুটো চ্যানেলের জন্যে, ফলে প্রচণ্ড ব্যস্ততায় কেটেছে আমার এই মাসটা। সামনের মাস আসছে, এই মাসে আমি একটি আন্তর্জাতিক মানের ডকুমেন্ট্রি, যেটা হিউম্যান ট্রাফিকিংয়ের ওপর ডকুমেন্ট্রিটা, খুব বড় একটা আয়োজনে পরিসরে এটা হতে যাচ্ছে, সেটাও স্ক্রিপ্ট আমার লেখা, সেটা নিয়ে নানান জায়গায় যাব, কক্সবাজার, তারপর সাতক্ষীরা, বিভিন্ন জায়গায় আগে যে ফিল্ড ভিজিট করব, তারপরে ওটার স্ক্রিপ্ট করব। ফলে সবসময় ব্যস্ততা থাকেই আর কি, লেখালেখির ব্যস্ততা কোনো সময় যায় না। শিল্পীর জন্য ব্যস্ততা আসলে অনেক কাম্য একটা বিষয়, তিনি প্রত্যাশায় থাকেন ব্যস্ততার যখন বাড়বে তখন কর্মচাঞ্চল্যও বাড়বে। আজ তো বিশ্ব নাট্য দিবস, তো বিশ্ব নাট্য দিবসে আপনার কাছে জানতে চাই, যারা নাটকের সাথে আছে, যারা নাটকের সাথে যুক্ত হবেন আগামীতে, প্রত্যেকের জন্য বা সকলের জন্য আপনার কি বলার আছে এই দিবসে? আসলে এবার আমি যারা নাটক যুক্ত আছেন থিয়েটারের সাথে তাদের জন্য আমি বলবো না, আমি বলবো যারা নাটকটি দেখতে আসেন দর্শকদের জন্য, কারণ দর্শকেরাই হচ্ছেন আমাদের নমস্য, দর্শকেরাই আমাদের পূজনীয়, তাদেরই অপেক্ষা আমরা করি, এবং তারা যদি না আসেন তাহলে আমাদের সকল আয়োজন বৃথা হয়ে যায়, নিষ্ফল হয়। এজন্য আমি আজকের বিশ্ব নাট্য দিবসে আমি এই আহ্বান জানাবো যে আপনারা আমাদের কর্মপ্রচেষ্টা যা করি সেটিকে অ্যাপ্রিসিয়েট করার জন্যে, সেটিকে পৃষ্ঠপোষকতা দেওয়ার জন্যে আপনারা মঞ্চে নাটক দেখতে আসেন। আজ বিশ্ব নাট্য দিবসে সকল নাট্যকর্মীর জন্য এবং সেই সাথে দর্শকদের জন্য সকলের জন্য অনেক অনেক শুভকামনা, এবং আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকের এই বিশেষ দিনে আমাদের মাঝে আসার জন্য। ধন্যবাদ আপনাকেও। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলাভিশন, নূর টাওয়ার, 110 বীরোত্তম সি আর দত্ত রোড, ঢাকা 1205, ফোন 9632030-4, আমাদের ইমেল অ্যাড্রেস dinpratidin@banglavision.tv। রোমান বিজ্ঞানী প্লিনি দ্য এল্ডারের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, একমাত্র নিশ্চয়তা হচ্ছে কোনো কিছুই নিশ্চিত নয়। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাটা দিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।